Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Kemon achen shobai? Welcome to Watching Character. এই যে উল্টা পথে গাড়িগুলো আসতেছে, সিম্পলি একটা বিষয়, সামনে থেকে ইউটার নিয়ে আসলে তারা কিন্তু সহজে ঢুকতে পারে, বাট তারা কি কাজটা করতেছে, তারা উল্টা মার দিয়ে আসতেছে। আজকে আমি এখন যাচ্ছি মহাখালীতে, বাংলাদেশ সত্যম রাইকার্স এর একটা প্রোগ্রাম আছে। এই তীব্র তাপদাহতে তারা হচ্ছে বিভিন্ন শ্রমিকজীবী যারা আছে, দ্যাট মিন রিক্সা চালক বা কঠোর কায়িক পরিশ্রম করে, তাদেরকে তারা হচ্ছে এই ঠান্ডার যে পানীয় যেটা আছে, শরবত পানি, এগুলো হচ্ছে তারা প্রোভাইড করবে। আমরা বাইকাররা যে শুধুমাত্র হচ্ছে ট্যুর করি সেটাও না, আমরা যে মানবিক কাজগুলো করি এটাও হচ্ছে তারই একটা অংশ। এখন বাজে হচ্ছে 10:40, আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা হচ্ছে সকাল 10টায়, অলরেডি লেট, কিছু করার নাই। যাই হোক, অনেকেই চিন্তা করতেছেন যে N160টা নেওয়া যাবে কি যাবে না, N160-র ভালো এবং মন্দ দিকগুলো। যেহেতু আমি 23,000 প্লাস রাইড করছি, তো এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও করব। Humans, what have you learned? আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম শেষ করলাম। প্রোগ্রাম শেষ করে লাঞ্চ করলাম এখানে। লাঞ্চ করে এখন যাব হচ্ছে একটু মিরপুর সাইড ফিটে, বাইকটা ওয়াশ করাতে হবে। বাইকের অবস্থা খুবই বাজে। গতকালকে গিয়েছিলাম হচ্ছে আশুলিয়াতে, এবং আশুলিয়াতে ফ্লাইওভারের কাজ চলতেছে, আবার গরমের জন্য ধোলার জন্য পানি রাস্তায় পানি মারতেছে, যেটা হচ্ছে কাদা কাদা হয়ে গেছে। বাইকের অবস্থা খুবই বাজে ভাই রে ভাই, শেষ হয়ে যাইতেছি গরমে। সিগন্যালটা ছাড়লে সামনে ছায়ের ভিতরে দাঁড়াইতে পারি, সামনে সিগন্যাল ট্রেনের সিগন্যাল আছে, বাট এটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে রোডটা। আমার প্রফেশনটা একটু ডিফারেন্ট, আমার প্রফেশন নিয়ে আমি অন্য একদিন একটা ভিডিও বানাবো। আমার অফিসের পারপাসে আমার প্রচুর ঘোরাঘুরি হয়, যেরকম হচ্ছে আমার আগের যে বাইকটা ছিল সিম 165, ওই বাইকটা আমি 2 বছর 4 মাসের মতো ইউজ করছি, এবং 2 বছর 4 মাসে আমি ওই গাড়িটা টোটাল রাইড করছি হচ্ছে 72,000 কিলো। কারণ হচ্ছে যে আমার অফিসের পারপাসে হচ্ছে আমাকে বিভিন্ন প্রান্তে ভিজিট করতে হয়। আমি হচ্ছে ইনস্যুরেন্সের ল অ্যাসেসমেন্টের কাজগুলো করে থাকি। ইনস্যুরেন্স কোম্পানি লাইসেন্স নেয় হচ্ছে ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির থেকে, যেটা সংক্ষেপে ইদ্রা বলা হয়। ইদ্রা থেকে লাইসেন্স নেয় ইনস্যুরেন্স ব্যবসা করার জন্য। আমাদের কোম্পানিগুলো ইদ্রা থেকে লাইসেন্স নেয় হচ্ছে লস অ্যাসেসমেন্ট করার জন্য। তো বাংলাদেশের যে প্রান্তে লস হবে সে প্রান্তে হচ্ছে আমাকে যেতে হয়। আর এই সুবাদে হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ঘোরা শেষ, আমার বাইক নিয়েই ঘোরা শেষ। অনেকে বাসে যায় বা ট্রেনে যায়, বাট আমি মুখ করি হচ্ছে সব থেকে বেশি হচ্ছে বাইকে। এখন যাব হচ্ছে বাজাজ শেয়ারে মনোজ ভাই। আমার পেছনে একটা সাপড়ি আছে, মানে হর্ন দিয়া শেষ করে ফেলাইতেছে।
হেলমেট নাই, গাড়ির লুকিং গ্লাসের অবস্থা, ওটাকে ভালো ভিউ পাওয়া যায় কিনা জানে না, এদের অন সাইড দিয়ে চলে গেলো। আর এইসব সাপ্লিদের জন্যই হচ্ছে আমাদের বাইকারদের বদনাম হয়। জাস্ট ফেরে হচ্ছে বাইক ওয়াশ করবো। সাধারণত আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে গরম ইঞ্জিনে পানি মারি, যার কারণে হচ্ছে রঙের টেম্পার চলে যায়। আর দোষ হয় হচ্ছে যে বাইকের কালার ভালো না, এগুলো নিজেদের ভুলের কারণে হচ্ছিল আমরা গাড়ি নষ্ট করে ফেলি। তার আগে হচ্ছে বাইকটা একটু দেখায়, বাইকের কন্ডিশন দেখেন কী অবস্থা, বাজে দেখেন, কাদায় ভরে গেছে, এই যে কাদায় ভরে গেছে, খুব বাজে অবস্থা, দেখছেন কি অবস্থা, এরকম সৃষ্টির এই একটা সমস্যা, প্রচন্ড কাদা উঠে। বাইকের ভালো একটা ওয়াশ, ভালো একটা সার্ভিসের কাজ করে, বাইকটা ফ্রেশ থাকলে তখন গাড়িটা কেমন স্মুথ স্মুথ মনে হয়, চালা মজা পাওয়া যায়। আগে কেমন ধুলোমাটি মাখা ছিল, একদম ফ্রেশ হয়ে গেছে বাইকটা, মনে হচ্ছে একটা সার্ভিস করে নিয়ে বেরোইতেছি। বাজাজের যদি ঢাকাতে কোনো বিশ্বস্ত ভালো ডিলার থাকে তাহলে সেটা হচ্ছে বাজাজ ফেয়ার। বাজাজের অফিসিয়াল যে সার্ভিস সেন্টারটা আছে তেজগাঁও বেগুনবাড়ি, সেটার পরে যদি ভালো কোনো কাস্টমারের সার্ভিস দেওয়ার মতো ঢাকা সিটিতে কোনো সার্ভিস সেন্টার থাকে সেটা হচ্ছে বাজাজ ফেয়ার। বাজাজ ফেয়ারের মোনাক ভাই অনেক আন্তরিক, যারা ইনঅফ সিস্ট ইউজার আছে তারা খুব ভালো করেই জানে যে মোনাক ভাইয়ের সার্ভিস কেমন। অনেকেই আছে যে উত্তরা মোটরসের হেড অফিসে, দ্যাট মিন বেগুনবাড়িতে সার্ভিস না করে তারা মোনাক ভাইয়ের কাছে সার্ভিস করতে আসে। ইয়ে সামনে পানি, এর উপর দেখি এইমাত্র বাইকটা ওয়াশ করে আসছি, উলজা লাগতেছে এই জায়গাতে যাইতে গেলে। আল্লাহ আল্লাহ, এই যে ডান পাশে দেখলেন রাস্তা কাটতেছে, মানে বুঝলাম না রাস্তাটা কিছুদিন আগে কাজ করছে, খুবই বাজে অবস্থা ছিল। দেখেন অনেক জায়গায় গর্ত আছে, ই আছে, এখনও ঠিক করতে পারে না, আবার কাটতেছে, মানে ওয়াশার লাইন, ডিসকোর লাইন, এক এক সময় একটা গ্যাসের লাইন, মানে ওরা এক একটা সময় রাস্তাটা ভালো হইলে মানে ওদের মনে হয় যে এখনই কাটতে হবে, ভাঙা চোড়া থাকবে তখন আর ই করবে না, যখনই রাস্তা রিপেয়ার হয়ে যাবে, কাজ হয়ে যাবে, তারপরে হচ্ছে তারা যে রাস্তা কাটবে, মানে ভালো রাস্তাটা, নতুন রাস্তা, রাস্তাটার বয়স এক বছর না, দেখেন কত জায়গায় দেয়, এই যে কাটছে এখনও ঠিক করে নাই, এই যে এই জায়গায় একটা কাটা দিছে, এই দেখেন যে গর্ত করে রাখছে, এগুলো ঠিক করে নাই। রাস্তাটা কিন্তু নতুন রাস্তা, আগে খুব বাজে অবস্থা ছিল রাস্তাটা, এই যে এখানেও কাটছে, অসমান করে রাখছে, এই যে ডান পাশে কাটতেছে, মানে কাটতে কাটতে রাস্তাটা শেষ করে দিতেছে। এই দেখেন এই যে রাস্তাটা কাটা, কাদার ভিতর দিয়ে যাইতে তো কষ্ট লাগে, কেবলমাত্র গাড়িটা ওয়াশ করে আসছে। আর আমাদের এরম সৃষ্টি বাইকটাতে প্রচণ্ড পরিমাণ কাদা বা পানি ছিটে, এই রাস্তাটাও ভালো রাস্তা ছিল, এই রাস্তার কাইটা কুইটা মানে মনের মাধুরী মেশা পোস্টমার্টাম করছে রাস্তাটা। এখন বাজে বিকাল 3:30, বাসার কাছে চলে আসছি, গরমে অবস্থা খারাপ, ঘাম তো আছেই, বাসায় যে রেস্ট নিব, সবাইকে অনুরোধ থাকবে যদি আপনি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে হচ্ছে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।